যেই ব্যক্তি ওলি আল্লাহর কদমের মধ্যে চলে গেল সর্বক্ষণিক তার পাহারাদারি চলে শয়তান সবারটা টান দিতে পারলেও কিন্তু ইমানদার যারা মুর্শিদের পূর্বতওয়ালা যারা তাদের সম্পদ চুরি করতে পারে না কারণ একজন পাহারাদার আছে ওই পাহারা দামের নাম হল মুর্শিদে কামেল বড় করে বলেন সুবাহা আমার নামাজান কেবিলায়ে আলম উনার মর্যাদা মর্তবা উনার যে সম্মান যে সমস্ত জীবনকে সরকারে দু আলমের আদর্শ কর অর্থাৎ মানুষ বলে রসুলের সুন্নতের উপর চলা বলে কিন্তু চলে না কিন্তু রসুলে পাকের সুন্নতকে পরিপূর্ণ অনুসরণ করা আমি যতটুকু জেনেছি জানার সম্ভব সুযোগ হয়েছে এবং রসুলের রসুরের মোতাবেক জীবনকে পরিচালনার যে সিস্টেম সেটা আমার নানা হুজুর মধ্যে ছিল কেবলার বিদ্যমান যার কারণে যার প্রশংসা এখনো চারিদিকে ছড়িয়ে রয়েছে বড় করে বলে সুভা কারণ আল্লাহর আউলি কেরাম যারা ওনাদের প্রতি যে ভালোবাসা মোহাব্বত এটা এমনি বলে কই আনা যায় না জোর করে কখনো কারো কাছ থেকে ভালোবাসাও অর্জন করা যায় এটা আল্লাহর একটি নিয়ামত কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত রয়েছে যে ক্বালা ইজা আহাব্বাল্লাহু আব্দান নাদা জিবরাইল যখন আল্লাহ কোন তার বান্দাকে মোহাবত করে তখন আল্লাহ পাকেন জিব্রাইল কে ডাকার পরে তখন আল্লাহ পাক জিব্রাইল আলহালামকে বলে ইন্ন হয় ফুলানান। ওই কদুর খিলের অমুক জায়গায় একজন আমার প্রিয় বন্ধু রয়েছে জিব্রাইল রে আমি তাকে mohabbat করে ফেলেছি বড় করে বলো সুবহান প্রেম একটা হচ্ছে একতরফা প্রেম আরেকটা হচ্ছে দতরফা প্রেম একতরফা প্রেমের মধ্যে কোনো মজা নাই কিন্তু দতরফা প্রেমের মধ্যে কি আছে মজা আছে এতদিন আল্লাহর বলি আল্লাহকে ভালোবেসেছে আর এখন আল্লাহ জিব্রাইল কে বলতেছেন জিব্রাইল আল্লাহকে আল্লাহ 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 বলে এত পরিমাণ স্মরণ করছে এখন আমিও তাকে স্মরণ করতেছি শুধু স্মরণ নয় আল্লাহ বলতেছেন এতদিন সে আমার প্রেমে পড়েছিল আর আমি তার প্রেমকে স্বীকৃতি দেওয়ার জন্য জিব্রাইল আমি তোমাকে ডেকে বলতেছি শোনো সে আমাকে ভালোবেসেছে আমিও তাকে ভালোবেসে ফেলেছি এই আল্লাহর ভালোবাসাটা অর্জনের জন্য ওই ব্যক্তিকে কমসে কম তাহালু খুবই আখ্লা আল্লাহর চরিত্রে কি হতে হবে চরিত্রবান হতে হবে এখন তাহলু কবি আখলা কিল্লা আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আল্লাহকে তো দেখা লাগবে সৈয়দ আহমদুল হক মাইজবান্ডার এটা দেখতে এরকম ওনার দাড়ি এরকম ওনার টুপি এরকম ওনার জুব্বা এরকম ওনার ওনার মতো হইতে গেলে ওনাকে একটু দেখা লাগবে না ওনাকে না দেখে কি ওনার মতো হওয়া যাবে সৈয়দ জাফর সাদেক শাহ মদাজিল্লুহুল আলী আমি ওনার মতো হতে চাই তাহলে যদি চরিত্র আমার মধ্যে আনতে চাই উনার চলাফেরা ফিরা ফেল সবগুলো আমাকে কি করতে হবে দেখতে হবে অনুসরণ করতে হবে এই জিব্রাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহ পাক যখন বলেন আমি তাকে ভালোবেসেছি ফেলেছি কখন বলেন যখন ওই ব্যক্তি তাহাল্লুক বি আখলাকিল্লাহ আল্লাহর চরিত্রে চরিত্রবান হয় পড়ে করে বলে সুবহানাল্লাহ এগুলো অনেকে বুঝবে না অনেকের জন্য এগুলা হচ্ছে তামসার মতো অনেকের জন্য এগুলা হচ্ছে একটা মশকারার মতো অনেকে দেখবেন যে আমাদের ওয়াশুনা বলবে হুজুর এগুলা গাঁজা খনে ওয়াইজ করছে এখন একটা আছে যেটা তার আকলের সাথে মিলে না তখন চালায়া দেয় ফতুয়া হুজুর গাঁজা খনে ওয়াইজ করছে জিব্রায়েল আলাইহিস সালামকে যখন ডাকা হয় জিব্রায়েলকে বলেন জিবরাইল শোনো ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান فأحببه جبرাইল আমি ও মুক্কে ভালোবেসে ফেলেছি যে কেউ তো আমিও ভালোবেসে ফেলেছি তুমিও তাকে mohabbat করো বড় করে বলে সুবহান আবার জিবরাইল আলাইহিস সালাম তিনি বসে থাকেন না জিবরাইল আলাইহিস সালাম দর দিয়ে চলে আসেন তখন ফাইউনাদি জিবরাইলু ফি আহলিস সামা আসমানবাসীর কাছে আসেন ফেরেস্তার জগতে আসেন তখন জিবরাইল আল্লাহর কোলটা ফেরেশতাদেরকে শুনিয়ে দেয় এই ফেরেশতারা सुनो আল্লাহ একটু আগে আমাকে বলেছে যে আল্লাহ অমুক ব্যক্তিকে মহাব্বত করে আমিও যাতে mohabbat করি এখন আমি ফেরিস্তাদের সর্দার আমি জিব্রাইল তোমাদেরকে বলতেছি আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে এসেছি ও আসমানবাসীরা তোমরাও ওই আল্লাহর বান্দাকে মহাব্বত করো বড় করে বলে সুবহানাল্লাহ যখন আসমানবাসীরা যখন মহাব্বত করে তখন ওই আসমানবাসীদের পক্ষ থেকে ফেরিস্তারা জমিনে চলে আসেন ফেরেস্তারা জমিনে এসে রাঙ্গুনিয়াতে চলে যান ফেরেস্তারা জমিনে এসে সীতাকুণ্ডে চলে যান ফেরেস্তারা জমিনে এসে জমিনের অন্ধে রন্ধে 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 চলে যান এবং গিয়ে একটি নামের মোহাব্বত মানুষের অন্তরের মধ্যে পয়দা করে দেয় সৈয়দ আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাই উনার নাম যখন শুনে তাদের অন্তরে প্রেমের উদয় হয়ে যায় প্রেমের জাগরণ হয়ে যায় এটা দুনিয়া দেওয়া প্রেম নয় এটা মাওলার দেওয়া প্রেম বড় করে বলো সুবাহ দুনিয়া বিওয়ারি হলে সম্পদের অধিকারী হয় সম্পদের ভাগিদার হয় তবে সম্পদের ভাগিদার হচ্ছে সীমিত এক কানি দুই কানি তিন কানি এক দন দুই দন তিন দন এক বিঘা দুই বিঘা তিন বিঘা আর যারা আল্লাহর প্রেমের প্রেমিক হয় তারাও একটা সম্পদের মালিক হয় তবে ওই সম্পদকে ধারণ করার মতো পৃথিবীতে অত বড় জায়গা নাই যে ওই সম্পদটাকে ধারণ করবে কারণ প্রেমের যে সম্পদ এই সম্পদের বিস্তৃতি জমিনও চলে উনার ক্ষমতা আসমানও চলে আর চলে বড় করে বলে সুবাহ এই জন্য সায়েরও বলেন আরে নিগাহে ভ্যালি মে ইয়ে তাসির নিগাহে یہ رو دیکھی بدلتی ہزاروں کی تقدیر دیکھی بدلتی ہزاروں کی تقدیر دیکھی فلا دنیا এই জন্য যদি মাওলার সাথে কানেকশন করতে হয় আল্লাহর সাথে যদি বন্দার কানেকশন করতে হয় ওই বন্দাকে তিনটা প্রশ্নের উত্তর দুনিয়া থেকে নিতে হবে একটা হলো মান রব্য দ্বিতীয় নম্বর হলো বমা দিন কাক তৃতীয় নম্বর হলো মা কুন্তা হাজার রাজুল এই তিন সওয়ালের জবাব একজন ব্যক্তির কাছে স্পষ্ট পাওয়া যায় যাদের দলিল এবং দখল বরাবর রয়েছে তারা বলেন একমাত্র ওই জাত যাদেরকে বলা হয় বলি আল্লাহ বড় করে বলেন সুবাহান আল্লাহ কারণ আমরা যারা হুজুর আমাদের কাছে দলিল আছে কিন্তু মান রব্বু আমিও শিখায় দিতে পারি রব্বি আল্লাহ কিন্তু রব্বি আল্লাহ শিখায় দেওয়া এক জিনিস আর রব্বি আল্লাহ চিনায় দেওয়া আরেক জিনিস বলা এক জিনিস চেনানো আরেক জিনিস যদি আমাকে দিয়ে বলাইতে চাও মৌলানার মুখ দিয়ে বলাইতে পারো আর যদি চিনতে চাও দেরি করো না দেরি করো না একজন কামেল বলির দরবারে চলে যাও কারণ আল্লাহর বলির দরবার হলো এমন এক জায়গা আল্লামা জালাল উদ্দিন রুমিও বলেন দেরি করিস না দেরি করিস না যদি খোদার মজলিসে বসতে চাও যদি আল্লাহর মজলিসে তুমি বসতে চাও উন সিনার দর হুজুরে আউলিয়া তাড়াতাড়ি কামেল বলির দরবারে চলে যাও আল্লাহর ভলি দরবার হলো আল্লাহ প্রাপ্তির জায়গা বড় করে বলেন সুবহান এইজন্য আমার আব্বা হুজুর কিবলা তিনি একটা কালাম লিখেছিলেন ওরে খোদা ফাইবার আশা ওরে নবী ফাইবার আশাার ওরে খোদা ফাইবার আশাার ওরে নবী ফাইবার আশাার অত রাসের ডুরি গিয়ে যাই মুরশিদের ধরবা কতুর প্রেমের ডুরি বান্দা যাইয়া মাওলানা সলা দরবার sala dunia এই জন্য যুগে যুগে মানুষ আল্লাহ ওয়া কদমে যায় কেউ যদি ঘরের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বসে বসে আলেম 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 জিকির করে জিকির করতে পারবে কিন্তু আলেম হতে পারবে না তাকে মাদ্রাসায় অ্যাডমিশন নিতে হবে মাদ্রাসায় দীর্ঘ বিশ বছর বাইশ বছর চব্বিশ বছর লেখাপড়া করে আলেম হতে হবে কেউ যদি একটা ঘরের মধ্যে বসে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডাক্তার 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 জিকির করে ডাক্তার হতে পারবে তাকে লেখা পড়া করে সায়েন্সের উপর মেডিকেল কলেজের মধ্যে ভর্তি হয়ে এমবিবিএস সার্টিফিকেট তার নিতে হবে কেউ যদি মৃত্যু পর্যন্ত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জিকির করে সে ইঞ্জিনিয়ার কখনো হতে পারবে না তাকে বুয়েট চুবের থেকে পাশ করে তার সনদ নিতে হবে ওরে যেরকম মাদ্রাসায় পড়া ছাড়া আলেম হওয়া যায় না যেরকম মেডিকেল কলেজে পড়া ছাড়া ডাক্তার হওয়া যায় না যেরকম বুয়েট চুয়েটের সনদ ছাড়া ইঞ্জিনিয়ার দাবি করা যায় না ওরে বেকুবের দল কেমনে তুমি ভাবলা ডাইরেক্ট তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবা আমার আল্লাহ বলেন বান্দারে। সেইরকম মাদ্রাসা আছে আলম হওয়ার জন্য মেডিকেল কলেজ আছে ডাক্তার হওয়ার জন্য চুয়েট বুয়েটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি আল্লাহকেও পাওয়ার জন্য আমি আল্লাহ একটা মাদ্রাসা দিয়েছি প্রতিষ্ঠান দিয়েছি সেই প্রতিষ্ঠান হলো কি ইয়া আই ভেলজিনা আমানুতাপূর্ণ আমি আল্লাহকে পাওয়ার পাঠশালার নাম হলো হলি আল্লাহর দরবার এই জন্য আজ পর্যন্ত যতগুলা মাদ্রাসায় লেখাপড়া করেছে প্রত্যেকে তো আল্লাহর ওলি হওয়ার কথা এক একজন জামে মসজিদের খতিব এক একজন কুতুবুল আক্তাব হওয়ার কথা একজন মসজিদের মুহাজিন যার আজানের দনে যতটুকু যায় নাকি জাহান নামের আজাব চলে যায় ওই মুহাজিন তো একজন অন্তত পক্ষে আবদাল হওয়ার কথা মাদ্রাসা থেকে আবার টাইটেল একটা নয় তিনটা নিয়েছে মহাদিস মুফতি মুফাসির সে তো একজন জগৎ বাছা জগৎ বরণ নওয়ালি হওয়ার কথা জালাল রুমির হওয়ার কথা ও মাওলানা কোরআন পড়লা কিন্তু কোরআন বুঝলা না ফতোয়া দিলা কিন্তু নিজের ফতোয়া তো তুমি জেনে দেখলা না ওরে মৌলানা শোনো শোনো এই জন্য বড় বড় মাদ্রাসা থেকে পাস দেওয়ার পরও একজন আল্লাহর বলির কদমে যায় কারণ তুমি সনদ অর্জন করেছ দুনিয়াকে দেখানোর জন্য আর যদি আল্লাহ দরবারে সনদ পাইতে চাও মুর্শিদ নামের ব্যক্তি ছাড়া তুমি মওলা পর্যন্ত পৌঁছার সনদ কে পর্যন্ত পাবা না ঠিক না এই জন্য আল্লাহর বলির কুরবতের দাম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য তো শায়র বলেন ওরে বসি রইলি রেমন মন খারাপে ও তুই বসি রইলি মন খারাপ ও তো রঙের বাজার ভঙ্গি যাইব একদিন সোগ নিমিশে ও তঙ্গের বাজার বাঙ্গি যাইব একদিন সগর নিমিশে সাল তুনিয়ার এই জন্য বাবা খেয়াল রাখবা মোহাব্বত দুই প্রকার আছে একটা হলো এসকে ফাসিকি আর আরেকটা হলো এসকে সাথে মহাব্বতের কারণে ওই ব্যক্তি দুনিয়াতেও দামি ওই ব্যক্তি কবরেও দামি ওই ব্যক্তি হাসরেও দামি বড় করে বলেন সুবাহ আল্লাহ জেনে রাখো যদি তুমি সত্যিকার অর্থে দামি বনতে চাও আল্লাহর একজন বলির দরবারে চলে যাও কারণ জেনে রাখো আল্লাহর বলির দরবার এত দামি যেটা তুমি কল্পনাও করতে পারো না গাউসে পাক পীরান পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবেরabbani গাউসে পাক পীর লাসানি শেখ পীর মিরি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা উনি প্রতিদিন মজলিস করতেন এই রকম আশেকদেরকে নিয়ে বসতেন তবে জেনে রাখো উনার এক এক মজলিসের মধ্যে কমপক্ষে সত্তর হাজার করে মানুষ হইত জেনে রাখো প্রথম কাতারে আলেম নয় প্রথম কাতারে এমপি নয় মিনিস্টার নয় তার দরবারে প্রথম কাতারে তিনশোটা জন ব্যক্তি বসতো এবং প্রথম কাতারে প্রত্যেক ব্যক্তি হতো আল্লাহর বলি সুবহান আল্লাহ বলেন যার মধ্যে একজন হল ভদ্রত আলিবিন হাইতি রহমেতুল্লাহ আলাই ঘউসে পাকের মজলিসে বসলেন আল্লার বলি ঘউসে পার্ক পিরানে পৃথ্যাস্তগিরির মহাপিলে সত্তর হাজার মানুষ প্রথম কাতারের মধ্যে হজরত আলী বিন যিনি তিন শত জন গলির একজন তিনি যখন সেখানে বসলেন আর বলছে পাকের কালাম শুনতে শুনতে হঠাৎ করে তার চোখের মধ্যে সামান্য নিদ্রা চলে আসলো চোখের মধ্যে সামান্য নিদ্রা চলে আসলো মধ্যে মতো মত کوئی خطرہ نہ ہو مت کیا زندگی کی بھیگی پروانگو ہو مت کیا زندگی کی کی ہو کاش سرکار اے کہ بار مجھوں سے کہے تیرا جینا مرنا میں دین میں ہے اس دنیا رسول اللہ علیکم والہ اے تو ذکر کرے حق ہے لا الہ

ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো যে কথা বলছিলাম গাউসে পাকের মজলিসে প্রথম কাতারে আল্লাহর বলি বসতেন কতজন তিনশত 60 জন সবাই বলেন 300 এখানে বড় বড় মুফতি মুফাসির মুহাদ্দিস এগুলা থাকতো পিছনে কারণ আল্লাহর বলির দরবারে প্রথম কাতারের মধ্যে জায়গা দিতেন গৌসে পাকের দরবারে তিনশত জন আল্লাহর বলি যার মধ্যে একজনের নাম হলো হজরত আলী বিন হাইতি হজরত আলী বিন হাইতি প্রথম কাতারের মধ্যে বসলেন গৌসে পাক খিতাবত করছেন গৌসে পাক যখন খিতাবত করছেন গৌসে পাকের খিতাবত শুনতে শুনতে হজরত আলী বিন হাইতি এক জ্ঞানের ঘরে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন এক ধ্যানের ঘরে এমন ভাবে তিনি বিবর হয়ে গেলেন হযরত আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাই তিনি একটু তন্দ্রাচ্ছন্ন একটু ঝিমুত ছিলেন বা চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব যখন আমরা গাড়িতে উঠি দেখা যায় যখন ঠান্ডা বাতাস কানের পাশ দিয়ে বয়ে চলে যায় হালকা হালকা একটা নিদ্রা তন্দ্রা আসে হযরত আলী বিন হাইতি সেরকম একটি তন্দ্রা ভাব আর এই তন্দ্রার মধ্যে নিয়ে খাবের মধ্যে তিনি স্বপ্নের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছিলেন বড় করে বলে সুবহান হঠাৎ করে হজরত আলী বিন হাইতি তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন হঠাৎ করে দেখা গেল পীরানে পীর দস্তগীর উজরে গাউসে পাক হযরত আলী বিন হাইতির সামনে এমন তাজিমের সাথে দাঁড়ালো যেভাবে পীরের সামনে মুড়ি দাঁড়াই যেই রকম মুর্শিদের সামনে গোলাম দাঁড়াই হজরত আলী বিন হাইতির সামনে দুই হাতকে বেঁধে আমার গাউসে পাক দাঁড়িয়ে পড়লেন বড় করে বলেন সুবহান গাউসে পাক তাকরীর খেতাবত বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন আর হজরত আলী বিন হাইতি তিনি এখনো নিদ্রার মধ্যে আছেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আলী বিন হাইতির খবর নাই যখন আমরা ক্লাসরুমে যাই পড়াই বিশেষ করে ঘুমটা আমার আমরা দেখবো যখন স্কুলে যাইতাম বা মাদ্রাসায় যাই এনে আরা দিন ঘুম নয় যখন ক্লাসে যাই তখন কি আসে শিক্ষক যখন পড়ায় ছাত্র তখন কি করে জুরে যখন শিক্ষক সেটা দেখতে পায় ছাত্রের সামনে গিয়ে দাঁড়ায় ছাত্রের কোনো খবর হযরত আলী বিন কোনো খবর নাই কিন্তু কৌসে পাক দাঁড়ায় আছে এখন শেখ দাঁড়িয়ে রয়েছেন মুড়িদের সামনে তাও আবার হাত বেঁধে আর মুড়িদ ঘুমাইতেছেন পাশে যে ছিল সে কোনোই মারতেছে আলী বিন হাইতি না তোমার ঘুম দেখে গৌসে পাক পিরানে পীর দস্তগীর তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে উঠো উঠো কোনোই মেরে আস্তে আস্তে করে ডাকতেছেন সুবহানাল্লাহ যখন আলী বিন হাইতি রহমাতুল্লাহ আলাইহি চোখ খুললে সঙ্গে সঙ্গে আমার দেখতে পেলেন আমার সামনে খাড়া বড় লজ্জিত হলো বিন হাইতি দুই হাত জোর করে গৌসে পাকের সামনে দাঁড়িয়ে গেলেন মুর্শিদ আমাকে ক্ষমা করে দিন ও মুনি ও সে পাক বাণী করে আপনি এইভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকবেন না আমার গাউসে পাক চোখের পানি টল টল করতেছে আলী বিন হাইতির দিকে তাকায়া বলল আলী বিন হাইতি আমি এমনে দাঁড়াই নাই দাঁড়াই নাই দাঁড়াই নাই আমার দাঁড়ানোর একটা রহস্য আছে আলিবিন হাইতি চোখের পানি সারে চোখের পানিও টল টল করে পাকের দিকে হজরত হাইতি বললেন আপনি কেন দাঁড়িয়ে আছেন মেঘের বাণি করে বসেন আমার গৌসে পাক হাতের নিয়ত ভাঙে না জায়গাতে কেউ নড়ে বসেন না বললেন আলিবিন হাইতি রে যতক্ষণ তোর গোপন কথাটা আমি না জানবো না শুনব ততক্ষণ আমি বসবো না বললেন হুজুর কি বললেন যখন আমি খিতাবত করছিলাম আমি আমার গৌসিয়তের বেলায়তের নজর দিয়ে দেখলাম তুমি আলী বিন হাইতিক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছ আসলে না না আমি দেখতে পেলাম আলী বিন হাইতিক ওই ত্রন্দার মধ্যে তোমার সাথে মুস্তফা দিদার হচ্ছিল বড় করে বলেন সুবাহ তোমার সাথে আমার কামলি বলেন নবী দিদার হচ্ছিল কনফারেন্স চলতেছিল মদিনা ওয়ালার সাথে সব কথা আমি আমার বেলায়তের নজর দিয়ে দেখতেছি এবং শুনতেছি আমি মুস্তফা সানে দাঁড়ায় গেলাম আলিবিন হাইতিরে কিন্তু আমি কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমার কামলি বলা নবী তোরে কানে কানে কি জানি কথা বলল যেটা আমি আমার কানে শুনি না আলী বিন হাইতি ওই গোপন কথাটা শুনতে চাই কেন আমি শুনলাম না কেন আমি শুনলাম না আমার মুস্তফা কেন তোরে গোপনে কথা বলল হযরত আলী বিন হাইতি কান্দে চোখের পানি সারে আলিবিন হাইতি বললেন গাউসে পাগরে আমি আমার জবানকে বন্ধ করব না আমি সত্যটাও গোপন করব না আমার আমাকে আমার মুস্তফা কানে কানে বলতেছিল আলিবিন খাইতি রে জীবনে অনেক মজলিস দেখছস আমার আব্দুল কাদের জিলানির মজলিস তুই তো আজকে প্রথমবার বসছস আলিবিন খাইতি যতদিন প্রাণ থাকে আমার আব্দুল কাদের জিলানির এই বেলায়তের মজলিস কখনো ছাড়িস না ছাড়িস না ছাড়িস না আমি যখন ওই কথা শুনলাম ওই কথা আমাকে গোপনে বলতেছিল ইয়া হোসেন ফাত আমার মুস্তাফা কানে কানে আমাকে জানিয়ে দিয়েছেন যেন আমি আপনার কদম না সারি বড় করে বলেন সুবহান তলে আল্লাহর বলি দরবার এটা মুস্তাফার দিদারের একটা জায়গা আল্লাহর বলির নিজবত করুবত ওনাদের সোহবত এটা এত দামি এত মূল্যবান যদি আপনি ওনাদের যদি নিজবত করুবত সোহবতে থাকতে পারেন আপনিও দামি হতে পারবেন তবে হ্যাঁ একান হতা আছে হতে মানিলে ফার বরাবর না মানিলে কের বরাবর যে যার মুর্শিদের দিকে রুজু হয়েছেন মুনিবের কদমে গিয়েছেন আমাদের আপনাদের খেয়াল রাখা উচিত এই যে মজলিসের মধ্যে এটাও একটা দরবারের মজলিস এখান থেকেও অনেক অনেক নিয়ামত নিয়ে যে আমরা নিতে পারি না কেন কারণ আমাদের মন স্থির না আমরা অস্থির আমরা ঘোরাফেরার মধ্যে মশগুল স্থির হতে পারি নাই খেয়াল রাখতে হবে যদি স্থির হতে পারেন আর রামের সহবত যদি নিজেকে রাখতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও দামি বনবেন আপনি আখেরাতেও দামি বনবেন কারণ আপনি যে নিয়ামত নিয়ে আপনি কবরে গেলে আপনার দাম নিয়ামত মুর্শিদের কদম ছাড়া অর্জন করা সেটা সম্ভব এই জন্য আমার আল্লাহ তার প্রিয় বন্ধুদের মর্যাদা তার প্রিয় বন্ধুদের মর্তব্য সম্পর্কে বলতে গিয়ে বলেন দুনিয়ার মধ্যে কতগুলো মানুষ রয়েছে তারা জিন্দা থাকতেও মরা মরার পরেও মরা আপনারা হয়তো বা জানেন এখানে যতগুলো মানুষ আছে যদিও বা দেখতে জিন্দা মনে হয় আসলে কিন্তু সবাই জিন্দা নয় আমার আল্লাহ বলেছেন আওয়ামান কানা মাইতান খিতাবত করতেছেন আমাদেরকে আসলে তোমরা সবাই ছিলা মরা আসলে তোমরা মরা কিন্তু জেনে রাখো আমার বন্দাদের মধ্যে কতগুলো আমার বন্ধু আছে না হু আমি আল্লাহ তাদেরকে জিন্দা করেছি কেমন জিন্দা এমন জিন্দা তারা জিন্দা থাকতেও জিন্দা এনতে কালের পরেও জিন্দা বড় করে বলেন সুবাহ শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ ঘোষণা করেন ওই ব্যক্তি যারা জিন্দা থাকতেও জিন্দা এতে কালের পরেও জিন্দা ওয়াজা আলনালাগু লাগুন আমি আল্লাহ তাদের জন্য একটা নূরের ব্যবস্থা করেছি এটা কেমন নূর ইয়ামশি বিহি ফিন্যাস তুমি যেখানে যাও না কেন ওই নূর তোমার সঙ্গী হবে যদি তুমি জিন্দা বলতে পারো এই জন্য জেনে রাখেন আল্লাহর বলিদের কই নূর আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক দিয়েছেন এই জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক জাল্লা মাজদুহু নাকি এই রকম একটা মঞ্চ বানাবেন মঞ্চ তবে জেনে রাখো মঞ্চটা কাঠ দিয়া নয় লোহা দিয়া নয় তামা দিয়া নয় পিতল দিয়া নয় আল্লাহর মঞ্চটা বানাবেন নূর দিয়া বড় করে বলেন সুবহান মঞ্চটা হবে নূরের মঞ্চের মধ্যে চেয়ারও থাকবে তবে লোহার নয় গদির নয় ওই মঞ্চের মধ্যে চেয়ার হবে নুরের শুধু তাই নয় ওই মঞ্চের মধ্যে যে চেয়ারগুলো নুরের হবে ওই নুরের মঞ্চের মধ্যে নুরের চেয়ারের মধ্যে নুরের অধিকারী ব্যক্তিদেরকে বসানো হবে আমরা যারা গুনাগার সোহাদা আম্বিয়ারাও চারিদিকে ঘুরবে আল্লাহর কাছে জিজ্ঞেস করবি আল্লাহ এরা কারা এরা কারা আল্লাহ তুমি এত সম্মান করেছো মনে হয় এরা কোন শহীদ আল্লাহ বলবেন না এরা কোন শহীদ নয় ও আল্লাহ তাহলে মনে হয় পয়গম্বর যাদেরকে তুমি সম্মানিত করেছো আমার আল্লাহ বলবেন না এরা কোন পয়গম্বর নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এরা পয়গম্বর নয় এরা শহীদও নয় তখন আমরা জিজ্ঞাসা করব আল্লাহর কা'রা সঙ্গে সঙ্গে নাকি কুদরতি গায়েব থেকে আওয়াজ টা আসবে আলা ইননা আউলিয়া আল্লাহা খাওফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াজুনু আমার আল্লাহ পাক ঘোষণা করবেন ওরে জগৎবাসী শোনো আমি আল্লাহ যে ওয়াদা করছিলাম আমার কত গোলা ব্যাপারে দুনিয়া তো তাদের কোনো ভয় নাই আখিরাত তো তাদের কোনো ভয় নাই এরা হলো ওই ব্যক্তি ওই ব্যক্তি দেখে নাও এই যে দেখতেছো সৈয়দ আহমেদুল্লাহ মাইজ বান্দারি সৈয়দ গোলামুর রহমান মাইজ বান্দারি سید تالک الرحمن مج سید عبد المالک شاہ راگ بندری شعب তোমরা যে মঞ্চের মধ্যে দেখেছো জেনে রাখো জেনে রাখো এই শর্মান আমি দিয়ে রেখেছি লা হোম আই লাই হিমবালা গুমিয়ক জেল হুম তাদের কোন ভয় নাই আখেরা তাদের কোন ভয় নাই দুনিয়াতে ভয় নাই জগৎবাসী দেখেছে আখেরাতে যে ভয় নাই সেটা আমি আল্লাহ কেয়ামতের ময়দানে সবাইকে দেখাচ্ছি বড় করে বলেন সোহা তাহলে এই নিয়ামত আল্লাহর বলিদেরকে দান করবেন কে আল্লাহ বলেন না কে কিন্তু মাঝে মধ্যে বেজার হয়ে যায় মোল্লা হন আবার বেজার হয়ে যায় হন মোল্লা সম্মান দিয়েছেন আল্লাহ কিন্তু মাঝে মধ্যে বেজার হয় মোল্লা কারণ তাদের চিন্তার আমাদের চিন্তার জায়গার মধ্যে ফারাক আছে আসমান জমিন তারা চিন্তা করে মগজ থেকে এইখান থেকে এখানে মগজের দুইটা পার্ট দেখবেন আপনারা গরুর মগজ খাইছেন নি দেখবেন পার্ট কয়টা দুইটা ডান পাশে যেটা আছে এটা বাম পাশ কন্ট্রোল করে বাম পাশে যেটা আছে এটা ডান পাশ কন্ট্রোল করে পার্ট দুইটা দুইটা কেন দিলেন একটা দিলে তো পারতেন কারণ এই ব্রেনের মধ্যে রহমানি চিন্তাও আছে শয়তানি চিন্তা আছে এইখানে হচ্ছে গন্ডগোল কিন্তু চিন্তার আরেকটা জায়গা আছে সেটা কোথায় বাম দুই আঙ্গুল নিচে ওই জায়গা থেকে যেটা চিন্তা করে এটা দুনিয়া ওয়ালার থেকে চিন্তা নয় এটা আরশো ওয়ালা থেকে আসে বড় করে বলে সুবাহান আল্লাহ এই বাম দুধের দুই আঙ্গুল নিচের স্থান থেকে যারা চিন্তা করতে পারে তারাই হলেন প্রকৃত আল্লাহর বলি বড় করে বলে সুবহান আল্লাহ

বিবি আতেককে ধরার বিবি ওই লইবে জায়গা জায়গা কি করিব ভুল করিব খনাওয়া কি করিব কিন্তু দেখকে ঘরের বাঁধি জিবে ইবেরে জিয়ান খাস দিব ইয়াং গরি ফেলা বে খানবি দে ইবে জানে কেন গরি খন গাছ গরম করে সুবহানাল্লাহ ঠিক কি না এই জন্য আজকে থেকে নিজেকে আল্লাহর বলির দিকে নিসবত করে নেন আল্লাহর বলির দিকে নিজেকে নুজু করে নেন আজ থেকে নিজের অন্তরকে ওলি আল্লাহমুখী করে নেন খেয়াল রাখবেন কখনো আল্লাহর বলির কদম ছাড়া যাবে না মুর্শিদের কদম ছাড়া যাবে না আল্লাহর গলির নিজবতের মধ্যে যতদিন থাকবেন আপনি খোদার নিয়ামতের পাহারার মধ্যে থাকবেন এই যে আপনারা বসে রয়েছেন আল্লাহর গলির নজরের মধ্যে এটা বড় দামি বড় দামি যেরকম বাংলাদেশটা পাহারা দেওয়ার জন্য বর্ডার গার্ড রয়েছে বর্ডার গার্ড রয়েছে বাংলাদেশের বর্ডার পাহারা দেয় লক্ষ লক্ষ সোলজার রাত দিন পাহারা দেয় না হলে দেশটা লুণ্ঠন হয়ে যেত ঠিক তদ্রুপ মুর্শিদের সোহবতের মধ্যে থাকা যেন তোমার ইমানের বড়ার পাহারাদার চলতেছে যেই ব্যক্তি বলি আল্লাহর কদমের মধ্যে চলে গেল সর্বক্ষণিক তার পাহারাদারি চলে শৈতান সবারটা টান দিতে পারলেও কিন্তু ইমানদার যারা মুর্শিদের পূর্বতওয়ালা যারা তাদের সম্পদ চুরি করতে পারে না কারণ একজন পাহারাদার আছে ওই পাহারাদামের নাম হলো মুর্শিদে কামেল বড় করে বলেন সুবাহা তো মুর্শিদ ফাহারা দিব তোমার সিটে ভরি গুন যাবে না মুর্শিদ পাহারা দিব ঠিক আছে খার আসে কর দিতে পাহারা দিব দে ফাসে কর ন ইয়া তো আরা আব্দুল খুয়াইস বিপদত পড়লে বাজার উদ্ধর হইলে বাজানোর আর কোনো খবরও নাই প্রকৃত আসে খাওয়া অনেক অনেক দূরের ব্যাপার অনেক দূরের ব্যাপার এটা বুঝার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন আছে

মায়ার জালে বন্ধা ও আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে দুন্দা এই দুনিয়া মায়ের জালে বন্ধা ওরে বহুরূপী রং বাজারে মফা কেনা মনের ঘোরে রূপ দেখাইয়া মারে রূপ দেখাইয়া প্রাণে মারত লাগাইয়া ধন্দা এই দুনিয়া মাইয়ারে জালে বন্ধা ও তুমি আগে ছাড়ো মায়াপুরী দেবে যদি পরপারি চায়ে দেখ তুই মনবে পারি চেয়ে দেখ তুই মনবে পারি বেলা নাইরে রে এই দুনিয়া মায়ার জালে বান্দা ওরে চেতনবোৰ সঙ্গ জরফ ওরে মনৰ নিজের কাজ নিজে কর নিজের কাজ নিজে করুক লুকে নিন্দা এই দুনিয়া মায়ার জালে ভন্দা তো মায়ার জালে যতক্ষণ পড়ে থাকবেন মাওলা পর্যন্ত পৌঁছা এটা আপনার পক্ষে সম্ভব দুই নৌকত ফা দিলে ওই ভারত যাইতে না এক ট্যাং দিয়ে এই নৌকাত এক দিয়ে ওই নৌকাত ইবে ইন্দিও নইব উন্দিও নইব দুই নৌকা দুই মিকে যাবে গিতে মাসকান দিয়ে ফরি ডুবি মরিব এই জন্য আজকে থেকে আল্লাহর বলির কুরবতে থাকবেন ওয়া মা আলাইহিন ইল্লাল বালাগ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু